তখন কিন্তু বলে বিসমিল্লাহিল আলিউল আজিম আলহামদুলিল্লাহিল আলা দিনিল ইসলাম আল ইসলামু হাক্কুল কুফরি বাতিলুন আল ইসলামু নূরুন আল কুফরি জুলমা ওজুর দোয়া পড়ছে। আচ্ছা, এই যে আরবিতে কইছে সে কি বলছে সে কি জানে? আচ্ছা, এটার অর্থটা আমি না বলি, আমি যখন ওযু করি তখন কি বলতেছি, হে আল্লাহ এই হাত ধুত করতেছি, এই হাত দ্বারা পাপ কাসার করব না। এরপরে বলতেছি, কুলি করতেছি, এই মুখ দ্বারা মিথ্যা কথা বলবো না। মাথা মোসেহ করতেছি, এই মস্তিষ্ক দ্বারা কোনো খারাপ জ্ঞান করব না। পায়ের টেকনি দুইতেছি, যে এই পা দিয়া খারাপ দিকে হাইটা যাব না। আচ্ছা, এখন দেখা গেছে মানুষ যদি হাত পাও ধোয়, যদি ময়লা না ভরে তাহলে ধোয়ার দরকার আছে? এখন জোহর হইতে হইতে আবার আমি একই কথা বলতেছি যে আল্লাহ এই হাত দ্বারা আর কোনো দিন পাপ করবো না, কুলি করতেছি এই মুখ দ্বারা মিথ্যা বলবো না, মাথা মসহ করতেছি এই মাথা দ্বারা কুজ্ঞান করবো না, তাহলে আমি যে ফজরের টাইমে এগুলো তওবা করছি আল্লাহর কাছে, নিশ্চয়ই আমি দাগ লাগাইছি, আর না হয়তো আবার কেন বলতেছি? আবার আসর হইতে হইতে আবার একই কথা বলতেছি পানি দ্বারা ধুইতেছি, তাহলে বোঝা গেল জোহরে টাইম হইতে হইতে আমি ফজরের কথা বললে গেছি, পাপ করছি, নাইলে আমি হাত ধুই কেন? আসর হইতে হইতে নিশ্চয় ভুল করছি, তাহলে জোহরের টাইমে যখন আমি তওবা করছি এই হাত দ্বারা পাপ করব না, তাহলে আবার হইছে? তাহলে আমরা একটা জিনিস বুঝি, এই তওবাটা কিন্তু আল্লাহর কাছে করা হইতেছে। আমার আব্বা আমারে বলছে, তুই যে ভুলটা করছস বাবা, এই ভুলটা আর দ্বিতীয়বার করবি না, যদি করস তোর বাড়িতে জায়গা দেবো না। তখন আমি পোলাবান মানুষ, আবার করে ফেলেছি ভুলটা, তখন আমার দৌড়ানি দিছি, দৌড়ানি খাইয়া রাস্তায় দাঁড়ায় রয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আই না, আব্বা তো মারবো বাড়িতে গেলে। তখন আব্বার এক বন্ধু কইতেছে, কিরে বাতিদা তুমি এইখানে, আমি তো একটা ভুল করে ফেলেছি কাকা, আমার তো মারবো। চল আমি কয়ে দেবো, তোর মারবো না, আর ভুল করবি না কিন্তু। তখন আমার আব্বার কাছে বইলে দিছে, এদিন আমার আর মারে নাই, পরের দিন আবার এই ভুলটাই করছি। এরপরে বন্ধুর কথাও মানবো পরে? তাহলে আমরা যে যখন বারবার তওবা করতেছি আর আল্লাহর কাছে আল্লাহ আর করবো না আবার করতাছি, আর এগুলো করবো না আবার করতাছি, তো আমার বাপে ক্ষমা করে নাই, দুইবারের বেশি যায় নাই, আল্লাহর কাছে বারবার মাফ চাইতেছি, এগুলো বাচ্চা কো কারবার না? তাহলে জীবনে একবার তওবা করব আর জিন্দগিতে পাপ করব না। আচ্ছা, এখন এখান থেকে একটা কথা আসে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দেহের সাজা হবে না, সাজা হবে আত্মার। আত্মা যদি পাপিষ্ট হয় তাহলে আত্মার সাজা হবে। তাহলে মানুষ যখন কবরে রাখে তখন কিন্তু দেহের সাজা হয় না, হাদিস শরীফ আছে আত্মার সাজা হয়। তাহলে এই দেহটাকে আমি পাঁচবার পাঁচ অক্ত পানি দ্বারা ধুত করছি কিন্তু এই দেহের সাজা হবে না, সাজা হবে আত্মার। তাহলে আত্মার কি আমার অজু হয়েছে? দেহের অজু করছি পানি দ্বারা, এখন আত্মার অজু কি দ্বারা? এখন যদি বলা হয় জিকির, না, জিকির হইল আমার আত্মার খাদ্য, আমার দেহের খাদ্য কি ভাত মাছ। এখন যদি আমি ভাত মাছ খাই তাহলে ভাত মাছ দিয়ে কি আমার অজু চলবে? পানি দ্বারা অজু করতে হয়। তাহলে আত্মার খাদ্য হয়েছে জিকির, জিকির দিয়া কিন্তু অজু না, অজু আরেকটা বিষয়, সেটা কি? তাহলে দেহের অজু পানি দ্বারা যদি হয় তাহলে আত্মার অজু আরেকটা কিছু দ্বারা হবে, তাহলে সেই জিনিসটা কি? এইটাই একমাত্র যার যার মসজিদের কাছে জানিয়ে নিতে হয় যে কোন জিনিসটা দিয়ে আত্মার অজু করে, কারণ আত্মার অজু না হলে আত্মা সাজা পাবে। আর এই ওয়াজগুলো করে না, আমার বিশাল দুঃখ লাগে যে এই কথাগুলো কেউ বলে না। তাহলে আমি বলতেছি ইন্টারনেটে ছড়ুক, মানুষের দেখুক, বুঝুক, আর এতে যদি আমারে কেউ ফাঁসাইয়া দেয় যে এই বেটা কী ধরনের কথাগুলো জীবনে শুনি নাই দেখ, তাহলে আরও বেশি প্রচার হইব, জগতে আমারে কেউ না চিনছে তখন আরও বেশি চিনব, বেটা এই কথাগুলো জেলখানায় গেছে রে।
ওই যে শরীয়ত সরকারের কথা শুনছেন না, সে আ কথা কু কথা কইছে, ভালা কুক আর খারাপ কুক, মানে আগে কিন্তু এর চিন্ত না তেমন কেউ, আর যে হয় কি উল্টা পাল্টা কইছে ওখানে সারা বিশ্ব হয়েছি নে। তা আমি যদি সত্যটা কয়ে যদি পরিচয় হয় তো হোক, আচ্ছা যাক আমি যা কিছু কইছি আমি কি শরীয়তের বিরোধী কথা কইছি?